আসসালামু আলাইকুম হ্যালো বিহার সবাইকে স্বাগতম আই চ্যানেলে কথা বলছি কানাডা রুরাল অ্যান্ড নর্দার্ন ইউনিটেশন পাইলট প্রোগ্রাম নিয়ে আজকে আমরা দেখব যে কানাডা প্রভিন্স মনিটোভাতে যাওয়ার জন্য যে কমিউনিটিটা কাজ করবে সেটা হচ্ছে যে অ্যালট্রোনা এই অ্যাল্ট্রোনাতে আপনি কিভাবে একটি প্রোফাইল ক্রিয়েট করবেন দেন আপনার কিভাবে একটা জব সার্চ করবেন এবং জব অ্যাপ্লাই কীভাবে করবেন এবং পাশাপাশি আমরা দেখব যে একটি অ্যাপ্লিকেশনের প্রসেসিং টাইম এবং টোটাল কস্ট কত টাকা লাগবে সেই বিষয়টা তো সর্বপ্রথম আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জব ক্লিক ক্লিক যাবেন আসার অ্যাজ এ ফার্স্ট টাইম ইউজার অফ আওয়ার ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন সিস্টেম অর্থাৎ এখানে আপনাকে স্বাগত জানিয়ে বলতেছে যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে সো আপনারা ক্রিয়েট এ ক্যান্ডিডেট প্রোফাইলে ক্রিয়েট করবেন ক্লিক করার পরে দেন আপনাকে এখানে পাঁচটি কোশ্চেন করা হবে এবং যথাযথ পাঁচটি কোশ্চনে আনসার দিতে হবে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনার যদি সিএলবি মিনিমাম ফোর হয় তাহলে আপনি এখানে ইয়েস দিবেন এবং আপনার যে ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্টটা মিনিমাম লেস দেন টু ইয়ার্স হলে তাহলে সেটা ব্যালিস ভ্যালিড কনসিডার হবে আপনি ইয়েস দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউতে যাবেন দেন আপনার হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিটি আপনার এখানে যাচাই করা হবে এবং কানাডিয়ান হাই স্কুল ডিপ্লোমা থাকতে হবে আপনার দেন যদি থাকে তাহলে আপনি ইয়েস দিবেন এবং আপনার ইসি রেজাল্টটা মিনিমাম লেস দ্যান 5 ইয়ার্স ওল্ড হলে সেটা কনসিডার Valid করবে দেন আপনি এখানে কন্টিনিউ যাবেন থার্ড কোশ্চেন হচ্ছে যে আপনি কানাডায় কাজ করবেন কিনা ইয়েস फोर्थ হচ্ছে যে আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স আপনার মিনিমাম 1 ইয়ার ওয়ার্ক এক্সপেরিয়েন্স লাগবে সো আপনি এখানে ইয়েস দিবেন দেন পাঁচ নাম্বার হচ্ছে যে আপনি সেখানে স্টাইলে আপনি থাকতে পারবেন কিনা এই সংক্রান্ত দেন এখানে ফাইনালি আমরা পাঁচটি কোশ্চেন আনসার দেওয়ার পরে ক্রিয়েট এ ক্যান্ডিডেট প্রোফাইল এখানে আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেবেন দেন এখানে দশটি পলিসি দেওয়া আছে তাদের এই পলিসিগুলো আপনারা পড়বেন এবং বিস্তারিত সকল কিছু দেওয়া আছে পড়ে নিলে নিজের জন্য ভালো দেন আপনি আই হ্যাভ রিড এখানে আপনি চেক মার্ক করবেন ঠিক এই রকম চেক মার্ক করার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে যাওয়ার পরে আপনার এখানে মাই ইনফরমেশন আপনার একটি প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল অলরেডি সো এখানে কিছু আপনাকে এক্সট্রা ইনফরমেশন দিতে হবে যেমন আপনার টেলিফোন নাম্বারটা দিতে হবে এরিয়া কোডটা যেমন বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাপ্লিকেশন তাহলে যদি করেন তাহলে আপনি এইট এইট জিরো দিয়ে আপনার ফোন নাম্বারটা দিবেন অ্যাড্রেসটা দিবেন প্রপারলি সিটিটা দিবেন প্রভিন্সটা দিবেন জিপ কোডটা অবশ্যই দিবেন আপনার আপনার অ্যাড্রেসটা ভুল হলেও জিপ কোডের মাধ্যমে আপনাকে খুঁজে পাওয়া যাবে কান্ট্রিটা দিবেন এবং আপনি ইন্ডাস্ট্রি এরিয়া অফ ইন্টারেস্টেড এটা আপনি একটু ক্লিক করবেন আপনি কোন কোন সেক্টরে কাজ করতে চান এগ্রিকালচার কুক খেপ কনস্ট্রাকশন ইরিগেশান ইঞ্জিনিয়ার আর যদি সবগুলোতে চান তাহলে চেক মার্ক করবেন দেন আপনার লিগেল ফুল নেমটা দিবেন ডেট অফ বার্থ দিবেন কান্ট্রি ডেট কান্ট্রি অফ বার্থ দিবেন সিটিজেনশিপ পাসপোর্ট নাম্বারটা ভালোভাবে দিবেন একটু ভালোভাবে কেয়ারফুলি দিবেন ফ্যামিলি স্ট্যাটাস অর্থাৎ মানে আপনার এখানে ম্যারিট কমন ল হ্যাঁ আপনি কোনটা সেটা দিবেন এবং ফ্যামিলি নাম্বার কতজন যাবে আপনার সাথে দেন আপনি আপনার স্কাইপি অ্যাড্রেসটা দিবেন স্কাইপি অ্যাড্রেসটা এই দিতে হবে যখন আপনি জব অফার পাবেন অর্থাৎ আপনাকে জব কোয়ালিফাই করা হবে তখন আপনার সাথে অবশ্যই ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনার স্কাইপিও আইডিতেই তারা আপনার সাথে যোগাযোগ করবে দেন আপনি আই অ্যাগ্রিতে মার্ক করে সেভে চলে যাবেন সেভ দেওয়ার পরে আপনি চলে আসবেন সেকেন্ড অপশন মাই রেজুমি এখানে ওয়েলকাম নামিদ আলমগীর আপনাকে অ্যাপ্লাই করার আগে অবশ্যই একটি রিজুমি আপলোড করতে হবে আর রেজুমিটা কেমন হবে তা তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে আগের ভিডিওতে সেই বিষয়টা দেখিয়েছিলাম সো আপনারা আগের ভিডিওটা দেখতে পারেন আগের ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো রিজিউমির ব্যাপারে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং একটা ফর্মেট অলরেডি তারা দিয়ে দিয়েছে তো সেই রকমভাবে আপনি একটি রিজুমি আপলোড করতে হবে এখানে রিজুমিটা আপলোড করার পরে আপনার দেন তারা আপনার প্রুফ অফ এডুকেশনের একটা অর্থাৎ ইসি এর সার্টিফিকেটটা চাইবে সেটা আপলোড করতে হবে প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা পাসপোর্ট অর ট্রাভেল ডকুমেন্ট থাকলে সেগুলো আপলোড করতে হবে প্রুফ অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটা আপনাকে এখানে পিডিএফ আকারে আপলোড করতে হবে এটা কেন হয়তো প্রশ্ন করতে পারেন যে এত সার্টিফিকেট কেন দেখুন মে সাপোজ আপনি বাংলাদেশ থেকে কানাডার জন্য অ্যাপ্লাই করতেছেন সো তারা কিন্তু আপনাকে দেখছে দেখতেছেন যে আপনার কি কোয়ালিটি আপনি দেখতে কেমন আপনি সাদা না কালো এগুলো কিন্তু দেখতেছে না সো আপনার রিজুমিটা অর্থাৎ আপনার সার্টিফিকেটগুলোর ওপর ডিপেন্ড করবে দেখবে তারা সার্টিফিকেটগুলো দেখেই তারা বুঝতে পারবে যে আপনি কেমন আপনি এক্সপার্ট বা নন এক্সপার্ট সকল কিছু তারা বুঝতে পারবে সো ডকুমেন্টগুলো অবশ্যই আপনি ভালোভাবে আপলোড করবেন আপলোড করার পরে এখানে সর্বশেষ আপনি একটা আপনার পার্সোনাল অনলাইন যে কোনো একটা ওয়েবসাইটের একটা লিঙ্ক দিয়ে দেবেন সেটা ফেসবুক হোক লিঙ্কিডিং হোক যেমন তারা লিঙ্কিডিংয়ের কথাই বলছে লিঙ্কিডিংয়ে দিতে পারেন তাহলে লিঙ্কিডিংয়ের মাধ্যমে তারা তা আপনাকে জাস্টিফাই করবে আপনার অনলাইনে আপনার ক্যারিয়ার কেমন দেন আপনি আপডেটে চলে যাবেন এ হচ্ছে রিজিউমি অপশান দেন আপনি যখন এই ডান পাশে থ্রিটা লাইনে ক্লিক করবেন দেন আপনি দেখুন প্রথমে আপনার ইনফরমেশনগুলো আপনি আপলোড করছেন দেন আপনি আপনার রিজিউমিটা কমপ্লিট করবেন দেন আপনি চলে যাবেন মাই অ্যাপ্লিকেশানে মাই অ্যাপ্লিকেশনে যখন যাবেন মাই অ্যাপ্লিকেশানে আসার পরে এখন আমরা দেখব যে কিভাবে আপনি জব সার্চ অ্যান্ড জব অ্যাপ্লাই করবেন সেই বিষয়টা একদম ইজি আপনি কম্পিউটার থেকে জাস্ট লিঙ্কটা ওপেন করবেন তাহলে খুব সহজেই দেখতে পাবেন আপনি এখানে ইন্ডাস্ট্রি এরিয়া অফ ইন্টারেস্ট দিতে পারেন আপনি কোন কোন সেক্টরের জন্য ইন্টারেস্টেড সেটা দিতে পারেন দেন কিওয়ার্ডটা লিখে আপনি সার্চ করতে পারেন অর্থাৎ জব পজিশনটা লিখে আপনি সার্চ করতে পারেন অ্যাভেলেবেল পজিশন বলতে যে সার্কুলারগুলো এখন পর্যন্ত এখানে দেওয়া আছে সেগুলো এখানে দেওয়া আছে সো আপনি পিসি থেকে আপনি এটা ট্রাইটেল ট্রাই পজিশন ক্রাইটেরিয়া দেন আপনি অ্যাপ্লাই এগুলো আপনি র কলাম আকারে দেখতে পাবেন সো মোবাইল থেকে যেহেতু দেখাচ্ছি তাই আপনি এখানে জাস্ট ধরুন আপনি এখানে ভাইনটারি মেশিন অপারেটর হিসেবে এখানে অ্যাপ্লাই করতে চান জাস্ট আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তখন আপনি পজিশন ক্রাইটেরিয়াতে আপনি চেক মার্ক করবেন মার্ক করার পরে এটা অলরেডি আপনার আপনি যেখানে ইন্টারেস্টেড সেটা চলে আসবে উপরে দেখুন এই আপনার এটা চলে আসছে দেন এখন আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে যাবেন আপনি যখন সাবমিট অ্যাপ্লিকেশনে যাবেন তখন দেখুন এখানে আপনার রিজুমিটা যে রিজুমিটা আপনি আপলোড করেছিলেন সেটা আপনার এখানে অলরেডি অটোমেটিক চলে আসবে দেন আপনি এই জবের কথা কোথায় শুনেছেন আমরা অবশ্যই ওয়েবসাইটে শুনেছি দেন আপনি এখানে আই এগ্রিতে গিয়ে অ্যাপ্লাই করলেই আপনার জব অ্যাপ্লাই হয়ে গেল এখানে তো সকল ইনফরমেশন যদি আপনার প্রপারলি থাকে তখন তারা আপনাকে নক করবে আপনার ইমেইলে সকল ইনফরমেশন তো দেওয়াই আছে তো এইখানে এই কারণে আপনি কি করতে হবে জমি এডুকেশন ল্যাঙ্গুয়েজ আপনার পাসপোর্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলো কিন্তু আপনাকে প্রপারলি এখানে আপলোড করতে হবে দেখুন ইউর অ্যাপ্লিকেশন ফর প্রিন্সেস কর্পোরেশন ভেন্ডারি মেসিং অপারেটর হ্যাজবিন সাকসেসফুলি সাবমিটেড আপনার এখানে চাইলে এটা আপনি ভিউ করতে পারেন এখানে আপনার যে অ্যাপ্লিকেশনটা করছেন সেটা আপনি এখানে বিয়ে করতে পারেন তো বিয়ে করার জন্য আপনি বিয়েতে গেলে এখানে সকলকে চলে আসছে দেখুন আপনি চাইলে এটাকে আবার ক্যান্সেলও করে দিতে পারেন উইথড্র অ্যাপ্লিকেশন দিয়ে সো এভাবে আপনি অ্যাপ্লাই করবেন জব অ্যাপ্লাই করবেন দেন আপনার চলে যাব ক্যারিয়ার অ্যালার্ট অর্থাৎ আমি আমার কাঙ্ক্ষিত পজিশনটা পাচ্ছি না কাঙ্ক্ষিত যে কাজের উপর যেতে চাই সেই কাজটা আমি পাচ্ছি না সো সেটার উপর আমি একটা অ্যালার্ট দিয়ে রাখবো পরবর্তীতে সেই কাজের উপর যদি সার্কুলার হয় তাহলে অটোমেটিক আমার কাছে অ্যালার্ট চলে আসবে তো সেটা কিভাবে আপনি ইন্ডাস্ট্রি এরিয়া তার আপনি কোন কাজের ওপরে জব খুঁজতে চান সেটা আপনি এখানে চেকমার করবেন সাপোজ ধরুন আমি ফিনান্সিয়াল সার্ভিস চাই এবং আপনি এখানে দিয়ে দেবেন অল কিওয়ার্ড সার্চ অর্থাৎ আপনি কোন পজিশনে অর্থাৎ আপনি এখানে কি কাজটা চান সেটা আপনি দিয়ে অ্যাড ক্যারিয়ার অ্যালার্ট দেবেন দেন আপনার এখানে ক্যারিয়ার অ্যালার্ট হয়ে যাবে এই হচ্ছে বিষয়টা তো আপনার যদি ভিডিওটা বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো আমরা এখন দেখব যে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইমটা এবং আপনার টোটাল কস্ট কত টাকা হবে আমরা সেই বিষয়টা দেখব সো বন্ধুরা এখানে যখন আপনি অ্যাপ্লাই করে ফেলবেন একটা অ্যাপ্লিকেশন তখন আপনার অ্যাপ্লিকেশন প্রসেসিংটা হবে মিনিমাম সিক্স মান্থ যে কোনো একটা অ্যাপ্লিকেশনের জন্য এবং এখানে আপনার প্রতি এক মাসে সকল অ্যাপ্লিকেশনগুলোকে তারা অ্যাক্সেস করবে এবং ছয় মাসের মধ্যে যেই মাসে আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাক্সেস করা হবে সেই মাসে যদি আপনি অ্যালাউ হয়ে যান জবে কোয়ালিফাই হয়ে যান তখন তারা আপনাকে জানাবে এবং পরবর্তীতে আপনাকে আলাদা একটা টাইম দেওয়া হবে পি আর ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিং করার জন্য এ হচ্ছে যে প্রসেসিংটা আর যখন আপনি পিআর ভিসাটা পাবেন ওয়ান ইয়ারের জন্য অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্স রেসিডেন্স ভিসা দেন আমরা এখন দেখব টোটাল কস্টটা আপনার টোটাল এখানে কত টাকা কস্ট হবে আপনার এখানে টোটাল গভর্নমেন্ট অর্থাৎ সরকারের যে ফ্রিটা সেটা আপনার খরচ হবে পারমানেন্ট রেসিডেন্টের জন্য বিশা এর জন্য আপনার খরচ হবে চারশো কানাডিয়ান ডলার প্রতি ব্যক্তির জন্য বায়োমেট্রিক করার জন্য আপনার কানাডিয়ান ডলার পঁচাশি কানাডিয়ান ডলার লাগবে প্রতি ব্যক্তির জন্য বায়োমেট্রিক ফ্যামিলি যদি হয় তাহলে পার পারসনের জন্য আপনার একশো টাকা একশো কানাডিয়ান ডলার এছাড়াও আপনার আদার্স কিছু কষ্ট হতে পারে সেটা হচ্ছে যে আপনার মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স এই জাতীয় এয়ার টিকেটের জন্য আপনার বেশ কিছু খরচ হতে পারে দেন আপনার তারপরে যে আপনি যখন কানাডা চলে যাবেন তখন সেখানে সেটেল হওয়ার জন্য কিছু কস্ট হতে পারে এই হচ্ছে ওভারঅল বিষয়টা সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি যথাযথ হেল্প করার হেল্প করার চেষ্টা করবো আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ